নমস্কার। নেটওয়ার্ক মার্কেটিং বা MLM ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলছিলাম, এখন আমি শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে আপনার অ্যাক্টিভিটি কী হওয়া উচিত। ফার্স্ট, একজন গুড নেটওয়ার্কারের যেটা হবে, সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে যে মোমেন্টে আপনি চোখটা খুলছেন, আপনি ফার্স্ট অফ অল আপনি আকাশের দিকে তাকান, মানে আপনি বাড়িতে যেভাবে শুয়ে আছেন ওপরের দিকে তাকান, আপনার ওয়ালের দিকে তাকিয়ে প্রথমেই একটা ব্লেসড থ্যাংক ইউ বলুন। তার কারণ স্টিল আপনি অ্যালাইভ আছেন, আপনি নতুন করে একটা দিন পেয়েছেন, এর থেকে বড় কী হতে পারে। রিসার্চ বলছে সারা পৃথিবীতে 35% মানুষ সকাল দেখেন না, মানে জানতেই পারেন না পরের দিনের সকালটা কীরকম হয়। তার কারণ তাদের ক্ষেত্রে লাস্ট নাইট বিকাম লাস্ট নাইট হয়। আর গুড নেটওয়ার্কার হিসেবে আপনি যখনই সকালবেলা চোখ খুলছেন প্রথমেই বলবেন থ্যাংক ইউ আরেকটা নতুন দিন পাওয়ার জন্য। তার পরের ইনস্ট্রাকশন হবে আপনি যখনই মাটিতে পা রাখছেন এইটা বলে মাটিতে পা রাখুন যে ধরিত্রীর যে ক্ষমতা ধৈর্য, ঠিক সেই রকম একজন গুড নেটওয়ার্কারের আমার যেন সেরকম একটা ধৈর্য দেওয়া হোক, যে ধৈর্য দিয়ে আমাকে যখন কেউ রিজেক্ট করবে বা যখন কেউ বলবে এই বিজনেসটা আমি করবো না বা এই প্রোডাক্টটা নেবো না, তখন আমি যেন পার্সোনালি জিনিসটা না নিই, ঠিক যেভাবে ধরিত্রী আমাদেরকে ধরে রাখে, ধরিত্রীর সাথে আমরা যতই খারাপ ব্যবহার করি না কেন। অ্যান্ড তারপরে ফার্স্ট ফ্রেশ হওয়ার পর আপনার ডায়েরি চেক করে দেখে নেওয়া উচিত যে আপনার সারাদিনের কোন কোন সময় আপনি অ্যাক্টিভলি মানুষের সাথে কমিউনিকেট করবেন, অ্যান্ড ভার্চুয়ালি আপনি মানুষের সাথে কমিউনিকেট করবেন, অ্যান্ড আপনার ফলো আপ বা ফিডব্যাক, যেটা ম্যাক্সিমাম গুড নেটওয়ার্কাররা করে থাকেন না। ফলো আপ অ্যান্ড ফিডব্যাক মানে সকালবেলা আপ টু 10 AM এর মধ্যে আপনার যারা কোর লিডার তাদের সাথে যদি সম্ভব হয় আপনি এখন ভার্চুয়াল একটা সেশন করে নিতে পারেন। সে ফর এক্সাম্পল সবাইকে বললেন 8 থেকে 8:10 অবধি একটা ভার্চুয়াল সেশন হবে, সবাই সবাইকে গুড মর্নিং বললো, একটা গ্রেট স্মাইল দিল এবং সবাই বললো আজকে সকালটা না আমার কাছে স্পেশাল, প্রত্যেকে একটা করে রিজন দিল। তাহলে কি হলো, 10 জন 10 জনকে মোটিভেট করলো, মানে 10 × 10 = 100 মোটিভেশন সবার মধ্যে হয়ে গেল। এবং তারপরে আবার দুপুরবেলা 2টোর সময় সবাই সবাইকে ফিডব্যাক দেবে, আজকে আমি 5 জনকে বলেছি, 5টা নো এসেছে, 5টা নতুন লার্নিং এসেছে, আই এম ভেরি এক্সাইটেড। কেন? তার কারণ এর বিকালবেলা যখন আরও 5 জনকে বলবো সেই 5টা যদি আসে আই লার্ন হাউ টু হ্যান্ডেল অবজেকশন। আশা করি বোঝাতে পারছি, মানে যত না তত হ্যাঁ, মানে এন ও নোটাকে অনে কনভার্ট করা, যে যত নো শুনবো তত অন হয়ে যাব। আর এইভাবে ছোট ছোট জিনিসগুলো করা, আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা 7টার সময় জাস্ট শেয়ারিং, আজকে না আমি 3 জনকে অ্যাপ্রোচ করেছিলাম বা 3 দিন আগে 7 জনকে অ্যাপ্রোচ করেছিলাম, তার জন্য 2 জন নিজে থেকে ফোন করে আমাকে জানিয়েছি আরও কিছু কোয়ারিজ করেছে, আমি নতুন করে শিখলাম কি করে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। এবার যদি কেউ জয়েন করে বা কোনো প্রোডাক্ট শেয়ার হয় তাতে যত না আপনি এক্সাইটেড হবেন তার থেকে অনেক বেশি এক্সাইটেড হন যখন কেউ রিজেক্ট করবে। কেন জানেন? তার কারণ রিজেকশন থেকে আপনি লার্নিংটা বেশি করেন। স্পোর্টসের ভাষায় এটা বলা হয় যখন আপনি ম্যাচ হেরে যান অনেক বেশি আপনি শেখেন, ম্যাচ জিতে আপনি কিন্তু শেখেন না। একটা প্লেয়ার প্রত্যেকটা খেলায় যদি জিততে থাকে তাহলে কিন্তু সে কোনোদিনও জানবে না হেরে গেলে সেই সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়। সো গুড নেটওয়ার্কাররা স্টার্টিং লেভেলে রিজেকশনকে রিডাইরেকশন হিসেবে নিন, আর প্রত্যেক দিনের শেষে এসে ঠিক ওই ডায়েরিটা ইন টেকঅ্যাওয়ে কি আছে সেটার সাথে কানেক্ট করুন। আর আমি শিওর এটাকে যদি একটা সার্কেলের মতন বানিয়ে নিতে পারেন প্রত্যেক 4 ঘন্টা অন্তর মোটিভেশন লেভেল বাড়বে, আর আপনি অ্যাজ এ গুড নেটওয়ার্কার মান্থ এন্ডে সব থেকে বেশি সেলিব্রেট করবেন আপনি। তার কারণ আপনার মধ্যে একটা রিয়েল ডায়মন্ড লুকিয়ে আছে আর সেই রিয়েল ডায়মন্ডকে জাগিয়ে তোলার রেসপন্সিবিলিটি আপনার, এটা আপনার আপলাইনের নয়, কোম্পানির নয় বা বাইরের কারণ নয়, রাইট? আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আরও নেটওয়ার্ক মার্কেটিং সিরিজ নিয়ে আমি আসতে চলেছি। নমস্কার।